আমার এই প্রিয় জন্মভূমি বাংলার মাটিতে আমাদের এই ধর্মপ্রাণ মানুষের ইমানকে অতীতে বারবার হাইজ্যাক করা হয়েছে, ভুল খাতে ব্যবহার করা হয়েছে, প্রবাহিত করা হয়েছে, অর্থাৎ ধর্মের অপব্যবহার হয়েছে। তিনটা প্রধান শ্রেণী। নাম্বার ওয়ান, একদল বলেছে আমাদেরকে টাকা দাও, আমরা তোমাকে জান্নাতের টিকিট দেব, আপনি বাড়ি গাড়ি সমস্ত কিছু বিক্রি করে, বউয়ের গহনা বিক্রি করে ওই ধর্ম ব্যবসায়ীদেরকে টাকা দিয়েছেন, জান্নাত কি তার বাপ দাদার? জান্নাত আল্লাহর। টাকার বিনিময়ে কোনোদিন কেউ জান্নাত বিক্রি করতে পারবে না। আল্লাহ জান্নাত রেখেছেন মুমিনের জন্য। মুমিন একদল ধর্ম ব্যবসায়ী অর্থের বিনিময়ে মানুষের ইমানকে হাইজ্যাক করেছে, মানুষ আল্লাহকে পায় নাই, রাসূলকে পায় নাই। দুই নাম্বার, একদল অপর রাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছে। কেউ বলে আমাকে এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, দিলে তুমি জান্নাতে যাবে, এটা জান্নাতের টিকিট। কোন মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট আমি জানতে চাই। একজনে বলে তালগাছ, একজনে বলে আম গাছ, একজনে বলে সুপারি গাছ, একজনে বলে খেজুর গাছ। কোন গাছের মধ্যে সিল দিলে আমি জান্নাত যাব? কোন গাছে অপব্যবহার করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে, সাধারণ মানুষ ধর্মের প্রতি আস্থা হারিয়েছে, মানুষ মনে করেছে এটাই বুঝি ধর্মের চরিত্র। তিন নাম্বার, সন্ত্রাসবাদী জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের বুকে বোম মেরে আল্লাহ রাসূলের কথা বলে কোরআনের আয়াত উল্লেখ করে চালিয়ে দিয়েছেন, কিন্তু এটা কোনোদিন আল্লাহ রাসূল পারমিশন দেন নাই, এমন জঘন্য কর্মকাণ্ডের স্বীকৃতি আল্লাহ রাসূল দিতে পারেন না, আল্লাহ দিতে পারেন না, কিন্তু হয়েছে ধর্মের নামে, ইসলামের নামে। আর একদল অপর রাজনীতিতে ধর্মকে ব্যবহার করেছেন, আর একদল জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ঘটনা ঘটিয়ে আল্লাহ রসুলের নাম বলে চালিয়ে দিয়েছেন। আমি আজ এই নরসিংদীর হাই স্কুলের মাঠে হাজারো জনতার সামনে এই কথা পরিষ্কার ঘোষণা করতে চাই, তোমরা ধর্ম ব্যবসায়ীরা এতদিন থেকে ধর্মের নামে যে অধর্ম চালু করেছ, আজকে জেনে রাখো এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। বজ্র কণ্ঠে এই প্রতিবাদ, এই ধ্বনি, এই কথা বলার জন্যই হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে।